হ্যালো ফ্রেন্ডস, আপনি কি আপনার জিমেলের আইডি নামটা চেঞ্জ করতে চান? হ্যাঁ, আপনি তাহলে ঠিক ভিডিওটাই চুজ করেছেন। হ্যাঁ ফ্রেন্ডস, মাত্র 2 মিনিটে চেঞ্জ করে নিন আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট। ঠিক আছে, সো বন্ধুরা চলুন কথা না বলে কাজের দিকে এগোই। সো চলুন, তো প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন, তারপর জিমেল লিখে সার্চ করবেন। ঠিক আছে, তারপরে এরকম একটা পেজে নিয়ে আসবে, তারপরে যে জিমেল বাই গুগল, সো এটার ভিতরে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তারপর আরেকটা পেজে আপনাদের নিয়ে যাবে, তারপর ওই যে 3-ডট আইকনে ক্লিক করে আপনি ডেস্কটপ সাইডে নিয়ে যাবেন। ঠিক আছে, মানে আপনার এই পেজটাকে ডেস্কটপ সাইড করে নেবেন। ঠিক আছে, তাহলে আপনাদের বুঝতে একটু সমস্যা হবে না। ঠিক আছে, সো কাজটা করতে পারবেন। তাহলে ডেস্কটপ সাইড কিন্তু মাইটবি করতে হবে। তারপর ওই যে দেখেন কর্নারে সেটিং আইকন আছে, একদম ডান সাইডে কর্নারে দেখেন একটা উপরে সেটিং আইকন আছে, যে 3-ডট আইকনের নিচেই সেটিং আইকন আছে। সো ওটার ভিতরে ক্লিক করে তারপরে যে সি অল সেটিং যে কুইক সেটিংয়ের নিচে যে সি অল সেটিং, সো ওটার ভিতরে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সো একটা লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনাদের এই যে শো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, সো ইন্টারফেস চলে আসার পর আমাদের অন্য কোথাও যেতে হবে না, যে ফরওয়ার্ডিং অ্যান্ড পিওপি, তারপরে IMAP, সো এটার ভিতরে আমরা এই যে দেখেন অ্যাড এ ফলোয়িং অ্যাড্রেস, সো এখানে যে আপনার জিমেলটা দিবেন, সো ওটা আপনি লিখে দিবেন। ঠিক আছে, যে নতুন জিমেলের নামটা আপনি দিতে চান, মানে পুরাতন জিমেলের নামটা আপনার ভালো লাগে না, সো আমি যে আমার একটা নতুন জিমেলের নাম দিতেছি। ঠিক আছে, সো এই যে দেখেন আপনাদের সামনে লাইভ প্রুফ করে দেখাচ্ছি, সো যে নেক্সটে আমি ক্লিক করছি। ঠিক আছে, তারপরে যে এখানে দেখেন জুম করে আপনাদের দেখাই দিতেছি, এখানে কি বললো, এই যে এখানে বললো যে প্রসিডিউ, সো এখানে প্রসিড করতে বলছে, সো আমি প্রসিডিউ ক্লিক করে দিলাম। তারপরে যে দেখেন এখানে লিখে দিছে আপনার মানে জিমেল অ্যাকাউন্টে একটা মেসেজ ভেরিফিকেশন কোড নাম্বার, আর মানে একটা মেসেজ চলে গেছে ওটা দেখতে বলছে, তারপরে যে কোড নাম্বারটা এখানে ভেরিফাইড করে দিতে হবে। ঠিক আছে, সো আমি আমার জিমেলে ঢুকলাম, সো এই যে আমার জিমেলে আমি প্রবেশ করতেছি। সো এখানে জিমেলে যাওয়ার পরে যে দেখেন মেসেজ কিন্তু আইসা পড়ছে অলরেডি, সো এখানে একটা লিঙ্ক থাকবে, যে দেখেন লিঙ্ক 3 নম্বর অপশনে একটা লিঙ্ক আছে, সো লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন, ক্রোম দিয়ে ওপেন করবেন। ঠিক আছে, লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাদের এই যে এখানে কনফার্ম করে দিবেন। ঠিক আছে, এখানে লিখছি প্লিজ কনফার্ম ইউর ফরওয়ার্ডিং, মানে যে জিমেল নাম নতুন নামটা দিছি ওইটা কনফার্ম করে দিতে হবে। ঠিক আছে, সো এখানে কনফার্ম করে দিবেন, সো আমিও কনফার্ম করে দিব, সো আপনাদের আমি দেখিয়ে দিলাম। সো এখান থেকে যদি আপনি কনফার্ম করে দেন, ঠিক আছে, তাহলে আপনার নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ওই আগের নামটা থাকবে না, ওই আগের নামটা করতে হলে আবার আপনাকে চেঞ্জ করতে হবে। সো এই যে আমি কিন্তু আমার নামটা চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, যে নতুন একটা জিমেলের নাম দিলাম। ঠিক আছে, যে কনফার্ম সাকসেস আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, তারপরে যে ওই পেজটাতে আবার যাব। ঠিক আছে, যে আগের পেজটা ভেরিফিকেশন কোড আসছিল, ওই যে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে কনফার্মেশন কোড। ঠিক আছে, এখানে যে কোড দেওয়া আছে, সো এই কোডটা আপনাদের নিতে হবে, নিচেরটা। ঠিক আছে, যে নতুন নামটাও আমার দেখাই দিলাম, সো এই যে নিচে কিন্তু কোড আছে, সো এই যে দেখেন 5832 5087, সো এই কোডটা আমি কিন্তু কপি করে নিব এখান থেকে। ঠিক আছে, সো এই কোডটা এখান থেকে কপি করে নিয়ে ওই মানে আপনার ওই আগের জায়গাতে কিন্তু আপনার আবার যাইতে হইব। ঠিক আছে, পরে ওইখানে গিয়ে আপনার কোডটা বয় দিয়ে ভেরিফাই করে দিতে হইব। সো এই যে আমি এখন ভেরিফাই করে দিব, দেখেন সো এই যে এখানে আমি কোডটা পেস্ট করে দিলাম, পেস্ট করে যে নিচে ভেরিফাই অপশন আছে, সো আমি ভেরিফাই করে দিলাম। ঠিক আছে, ভেরিফাই করে দেওয়ার পর আপনাকে আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, এই যে নিচে একটা এই যে ফরওয়ার্ড এ কপি অফ ইনকামিং মেল টু, এই যে নামটা দিচ্ছি ওই নামটা। ঠিক আছে, সো আমি এটা এখানে বসাই দিলাম, সো এখানে কিন্তু আর কোনো কাজ নেই। ঠিক আছে, সো এটা ক্যান্সেল করে দেবেন, বুলি ক্লিক লেগে গেছে। সো এই যে নিচে দেখেন সেভ চেঞ্জ একটা অপশন লেখা আছে। ঠিক আছে, একবারে নিচে, সো এই যে দেখেন এখানে সেভ চেঞ্জ অপশন লেখা আছে, সো এখানে সেভ চেঞ্জ করলে আপনার কিন্তু জিমেলটা চেঞ্জ হয়ে যাবে। এই যে আমাকে কিন্তু এই যে মেসেজের উপরে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে 7 দিনের ভিতরে আমার জিমেলের নামটা চেঞ্জ করে দেওয়া হবে। সো বন্ধুরা, যদি তোমাদের কাছে ভিডিওটার ধারা একটু উপকৃত হও তোমরা, কিংবা তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে প্লিজ লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ঠিক আছে, সো বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন, সো থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর মাই ওয়াচিং, লাভ ইউ গাইস।